আগের থেকে এখন আকাশ পাতাল তফাত, সেটা পয়সার জন্য হচ্ছে নাকি এক্সপিরিয়েন্সের জন্য হচ্ছে? হ্যাঁ, পয়সা বলতা হ্যায়, একটা কথা আছে না, পয়সা বলতা হ্যায়, তো পয়সা বোল রাহা হ্যায় ভাই, পয়সা বোলেগা। অসুস্থতাকে বাহানা করে দর্শকের কাছে সিম্প্যাথি আদায় করে এখন গান্ডে পিন্ডে গিলছো, হুম, আর বলছো আগাছাকে উপড়ে ফেলতে হবে। বলে না খালি দিমাগ হচ্ছে শয়তানের ঘর, ঠিক সেরকম তোমাদের মনে হয় মানে স্বভাবটাই এরকম হয়ে গেছে, প্রথমে নেব চুষবো, তারপরে ছিবড়ে হয়ে গেলে ফেলে দেবো। কমসে কম যা থামনেলে দিই, যা টাইটেলে দিই তাই নিয়ে বলি, আর তোমরা কি করো জোচ্চুরিগিরি করে বেড়াও। 4-6 মাস বেড রেস্ট, ঠিক মতন মানে হাঁটতেও পারছে না, আর তোমার শাশুড়ি তো একেবারে ওপরের লেভেলের ড্রামাবাজ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো প্রথমে তোমাদেরকে একটা বিশেষ খবর জানিয়ে নিই, সেটা হচ্ছে গতকালকে আমি মহারানীকে নিয়ে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, তো সেখানে আমি আমার নিজের কমেন্টই পিন করেছিলাম। সেটা হচ্ছে কি লেখা ছিল তোমরা অনেকেই জানো, তবু আমি একবার বলে দিচ্ছি। সেখানে আমি বলেছিলাম যে আমি আমার ওই ভিডিওটা যেটা আমি গতকালকে পোস্ট করেছি রাত্রেবেলা, সেটা আমার দুপুরে পোস্ট করার কথা ছিল, কারণ তোমরা জানো মহারানীকে নিয়ে আমি যে ভিডিওগুলো করি সেটা আমি দুপুরে পোস্ট করি। তো কিছু কারণবশত সেটা আমাকে রাত্রে পোস্ট করতে হয়েছে, আর কারণটাও তোমরা জানো। আর সে ওই একই কমেন্টের মধ্যে আমি লিখেছিলাম যে আমি মহারানীকে নিয়ে আর ভিডিও করব কি না সেটা তোমরা কমেন্ট করে জানাও। তো তোমরা অজস্র এরকম কমেন্ট করেছো যে হ্যাঁ আমার মাধ্যমে তোমরা মহারানী রিলেটেড ভিডিও চাও। তো ঠিক আছে, আমি একদম অন থাকলাম। তো হ্যাঁ, গতকালকেও মহারানীর ভিডিও দেখলাম আর তার আগের দিনের ভিডিওও দেখলাম, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত, আর সেটা অবশ্যই তোমাদেরকে বলবো আর প্রমাণ সহই বলবো। অবশ্যই জানো অযৌক্তিক কথাবার্তা কাউকে নিয়ে বলা বিনা কারণে সেটা আমার একেবারেই পছন্দ না, আর আমাকে নিয়ে কেউ বলুক সেটাও আমার পছন্দ না। তো আজকে না অনেকদিন পরে একটুখানি মানে কি যেন বলে ওটাকে প্রফেশনাল ইউটিউবারদের মতন একটুখানি বলে নিই যে যারা যারা প্রথম এসছো আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিও, আর ভিডিও যদি ভালো লাগে লাস্ট পর্যন্ত দেখে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, তোমাদের মহামূল্যবান কমেন্ট আমার কাছে খুবই প্রয়োজন। আর এবার শুরু করি, ঠিক আছে? তো আগের দিন ভিডিওতে আমরা কি দেখলাম, আমাদের মাসিমা বলছিল হাতে এতটাই ব্যথা, কোনো দিকই ওপর দিক করতে পারছে না, কোনো দিকে মুভমেন্ট করতে পারছে না, সেটাই আমরা জানতে পারলাম মাসিমার কথার থেকে। আর পাশে তো আমাদের মানে কি বলবো ধাপ্পাবাজ মহারানী একদম মুখটাকে এমন করে বসেছিল, মানে ওনার মতন দুঃখ, মানে মহারানীর মতন দুঃখ আর কারোর হয়নি শাশুড়ির এই অবস্থার জন্য। তো যাই হোক, অ্যাক্টিংকে একদম খাসা, পুরো পরিবার ধরে অ্যাক্টিংয়ে একদম খাসা। তো সেই ভিডিওতে আমরা দেখেছিলাম যে মহারানী বলছিল শাশুড়ি মাকে নাকি 4-6 মাসের বেড রেস্ট নিতে বলেছে, বেড রেস্টে থাকতে বলেছে, হসপিটাল থেকে ডাক্তাররা এই পরামর্শই দিয়েছে, সাজেশন দিয়েছে যে বেড রেস্টে থাকতে হবে, তাও কতদিন, 4-6 মাস। তো ঠিক আছে শুনলাম, ওষুধপত্র কিনতে হবে, মানে নিয়ে আসতে হবে হসপিটাল থেকে, যেদিন খবর দেবে সেদিন নিয়ে আসতে হবে, এই বুধবার পরের বুধবার যেতে হবে, সবাই জানো, এই নিয়ে আর বলছি না কিছু। তো প্রথমে মহারাজের কথাটা বলে নিই, আমাদের মহারাজা প্রথমে যখন কথা বলতো আমার মনে হয় ওর মানে ওর যে অ্যাক্সিডেন্টটা হয়েছে তাতে ওর কথাটাও হয়তো জড়িয়ে জড়িয়ে যায় বা বলতে কিছুটা সময় লাগবে, ফলো করবে। আর অবশ্যই কিন্তু এটা আমি কারোর নিন্দে করছি না, ঠিক আছে, মানে হয়তো কথা বলতে একটু টাইম লাগে, আমরা দেখি না একটু থেমে থেমে কথা বলে, তো প্রথম দিকেও কথাটা এর থেকেও বেশি আটকে আটকে যেত, হয়তো ক্যামেরার সামনে নতুন সেই জন্য, আর এখন ক্যামেরার সামনে আস্তে আস্তে পটু হয়ে গেছে সেই জন্য তার কথার টোন আলাদা হয়, তার মানে কথা বলার ভঙ্গিমা আলাদা হয়, প্যাটার্ন আলাদা হয়, যাই বলো সব কিছুই আলাদা হয়, আগের থেকে এখন আকাশ পাতাল তফাত, সেটা পয়সার জন্য হচ্ছে নাকি এক্সপিরিয়েন্সের জন্য হচ্ছে, এটা তো তোমরা যারা ভিউয়ার্স তারা জানো। তো এবার হ্যাঁ, পয়সা বলতা হ্যায়, একটা কথা আছে না, পয়সা বলতা হ্যায়, তো পয়সা বোল রাহা হ্যায় ভাই, পয়সা বোলেগা। তো আমার যেন এরকম কোনোদিনও না হয় যে কেউ আমাকে বলে যে পয়সা বোল রাহা হ্যায়, আমি এরকম চাই না কখনো। তো মহারাজা আবার ওই কথাটা বলেছে যে মহারানী বলছিল কাজ নেই কি করব, তখন মহারাজা বলছে মার যাও, অন ক্যামেরা বলছে মার যাও, যতই আর কি হোক এই কথাটা বলা উচিত হয়নি, মার যাও বলাটা উচিত হয়নি। তারপরে কি বলছে, গাছে জল দাও, হ্যাঁ গাছের পাশে আবার আগাছা জন্মাবে, সেগুলোকে উপড়ে ফেলতে হবে, খুব হয়েছে না মহারাজা, খুব জোশ হয়েছে, মানে জোশ মানে কি, খুব অহংকার, খুব অহংকার হয়েছে বলো, হুম, আগাছা পরগাছা পরজীবী যে কারা বা কে সে তো সবাই দেখতে পাচ্ছে,
প্রত্যেকে দেখতে পাচ্ছে। অসুস্থতাকে বাহানা করে দর্শকের কাছে সিম্প্যাথি আদায় করে এখন গান্ডে পিণ্ডে গিলছো, আর বলছো আগাছাকে উপড়ে ফেলতে হবে। চেষ্টা করে দেখো আগাছাকে উপড়ে ফেলার, একবার তো চেষ্টা করেও ছিলে। একজন আমাকে বলেছিল ওই বেঁকা বেঁকা হাতগুলো দিয়ে মহারাজা কি করে তোমাকে স্ট্রাইকটা দিয়েছিল, তো সে নিশ্চয়ই এখন দেখে তোমার তোমার ভিডিওগুলোতে দেখে যে তুমি কিভাবে বেঁকা বেঁকা হাতগুলো নিয়ে মোবাইলটা নিয়ে বসে থাকো। বুঝতে পেরেছ? বলে না খালি দিমাগ হচ্ছে শয়তানের ঘর, ঠিক সেরকম আজকে বলতে বাধ্য হলাম। তোমার মুখে এই কথা শুনবো আমি আশা করিনি যে আগাছা হবে, গাছের পাশে আগাছা হবে, উপড়ে ফেলতে হবে। সবাই ভাবে তুমি নিরীহ, তুমি নিরীহ একজন অসুস্থ ব্যক্তি, কিন্তু তুমি যে তুমি আর তোমার পুরো ফ্যামিলি যে তোমার অসুস্থতাকে মানে ভর করে লোকের থেকে টাকা আদায় করেই যাচ্ছ দিনের পর দিন, এটা বেশ কয়েকজন বোঝে, বেশ কয়েকজন বুঝতে পেরেছে। আর সেই বুঝতে পেরেছে বলেই তোমরা তাদের কাছ থেকে সরে গেছো কী করে, তাদেরকে ব্লক করে দিয়ে, এত এত টাকা তাদের কাছ থেকে আত্মসাৎ করে নিয়ে এখন তাদেরকে আর চেনো না, তাদেরকে ইনডাইরেক্টলি অপমানও করো। তোমাদের মনে হয় মানে স্বভাবটাই এরকম হয়ে গেছে, প্রথমে নেবো চুষবো তারপরে ছিবড়ে হয়ে গেলে ফেলে দেব। বুঝতে পেরেছো? তো দেখো চেষ্টা করে দেখো, আমি তো আগাছা, আমাকে তো আগাছা বলছো, মানে চেষ্টা করে দেখো উপরে ফেলতে পারো কি না। ফেললে ফেলে দেবে, ফেললে ফেলে দেবে, এভাবে না হোক ওভাবে। তোমরা তো রীতিমতন হুমকি দাও, এর আগে বলেছিলে না যারা তোমার তোমাদের হেটার্স তাদের সবাইকে জেলে পুড়বে, সবাইকে জেলে পুড়বে বলেছিলে না, কি হলো তার? আর আমার বিরুদ্ধে লিগাল স্টেপ নেবে না খেয়ে ভর দুপুরে ছুটে গেলে টোটোতে করে স্টেশনে, পুলিশ স্টেশনে, কি হলো তার? ধান্দাবাজি করার জায়গা পাও না না? কমসে কম যা থামনেলে দিই, যা টাইটেলে দিই তাই নিয়ে বলি। আর তোমরা কি করো, জোত চুরিগিরি করে বেড়াও, জোত চুরি করে বেড়াও। এবার আসি তোমার শাশুড়ির নিয়ে যে নাটকটা করলে সেই নাটকের কথায়। কি বললে? 4 থেকে 6 মাস বেড রেস্ট, ঠিক মতন মানে হাঁটতেও পারছে না। আর তোমার শাশুড়ি তো একেবারে ওপরের লেভেলের ড্রামাবাজ, একেবারে ওপরের লেভেলের ড্রামাবাজ। উনি কি বললেন, একটুখানি হাঁটতে গেলেই কষ্ট হয়ে যাচ্ছে, একটুখানি হাঁটতে গেলেই কষ্ট হয়ে যাচ্ছে। দুই বৌমা আমাদের গা আমার গা হাত পা টিপে দিচ্ছে, এত যত্ন করছে। সেই যত্ন দেখতে পেলাম ছাদের উপরে, জল দিচ্ছিলেন না মগে করে, ফট করে ক্যামেরাটা ঘুরিয়ে নিলে, টোন চেঞ্জ হয়ে গেল, মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেল, ডিলিট করতে ভুলে গেছো ওই জায়গাটা, ডিলিট করতে ভুলে গেছো, এডিট করার সময় ডিলিট করতে ভুলে গেছো। বুঝতে পেরেছো? পরিষ্কার তোমার শাশুড়ি মানে আমাদের মাসিমা, মানে অবলা মাসিমা যে মগ দিয়ে জল দিচ্ছিল এরকম গাছের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে, সেটা কিন্তু ক্যামেরাবন্দি হয়ে গেছে। বুঝতে পেরেছো? আবার তুমি কি বলছো, মা জল দিচ্ছে না, না মা জল দিচ্ছিল না, মা জল দিচ্ছিল না, মা গাছেদের সঙ্গে কথা বলছিল। বুঝতে পেরেছো? ছাদে যে গাছ লাগিয়েছো গাছের সঙ্গে কথা বলছিল। যেই ব্যক্তি বলছে হাঁটতে গেলে অসুবিধা হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে, সেই ব্যক্তি ছাদে উঠে গেছে তত্তর করে, তাও আবার খোলা ছাদে, সিঁড়িতে এখনও কিছু লাগানো হয়নি, সবাই দেখতে পাচ্ছে। খোলা ছাদে তত্তর করে উঠে গিয়ে, তত্তর করে হোক আর যেভাবে হোক ধীরগতিতে হোক, ছাদে উঠেছে, জল দিচ্ছে, হাতটাকে এরকম করে রেখেছিল যখন বসাছিল, মানে খুব কষ্ট হচ্ছে, ওন্নাটা পর্যন্ত তুমি উঠিয়ে দিচ্ছিলে, আর এখন দেখলাম এক হাতে জল দিচ্ছে আর এক হাত এরকম, এইভাবে যে মানুষ ঝুলিয়ে রাখে সেটাও না, এরকম করে রাখা। কত মিথ্যে কথা বলবে গো, প্রতিটা ব্লগে মিথ্যে কথা বলো, প্রতিটা ভিডিওতে মিথ্যে কথা বলো, মিথ্যে কথা বলে বলে পাবলিকের সিম্প্যাথি আদায় করো, আর তোমাদেরকে নিয়ে যারা বলবে তারা আগাছা হয়ে যাবে না মহারাজা? নিজের পরিস্থিতির দিকে তাকিয়ে না একটু ভদ্রভাবে কথা বলো, একটু ভদ্রভাবে কথা বলো। তোমাদের নিয়ে আমি নেগেটিভ ভিডিও করি কারণ তোমরা নেগেটিভ মানুষ, তোমাদের নিয়ে নেগেটিভ ভিডিও করি আমি, কিন্তু কোনোদিনও তোমাদেরকে ছোট করে কথা বলিনি। তোমরা যা তোমাদেরকে তাই বলি, তোমরা নাটক করো, তোমরা মিথ্যে কথা বলো, তোমরা ধাপ্পাবাজ, তোমরা ধোকা দাও পাবলিকের চোখে, সেইগুলো বলি। বুঝতে পেরেছ? হ্যাঁ তো বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট একটু অবজারভেশন, যেটা সম্পর্কে তোমরাও আমাকে একটুখানি বলেছ। আবার আমি নিজের চোখে ওই জায়গাটুকু বারবার দেখেছি, বারবার দেখেছি যে সত্যি সত্যি কি মগ দিয়ে জল দিচ্ছিল, দেখলাম হ্যাঁ মগ নিয়ে এইভাবে জল দিচ্ছিল, জল দিচ্ছিল। আর তখন সত্যি সত্যি মহারানীর মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেছে, মহারানী ডাক্তারি মহারানী, যথেষ্ট সম্মান দিয়ে কথা বলি, যথেষ্ট। আর সেই সম্মান হজম হচ্ছে না, বুঝতে পেরেছো? জোত চুরি করে খাচ্ছ আর তোমাদের সম্মান হজম হচ্ছে না। যারা তোমাদের জোত চুরি ধরছে তাদেরকে আগাছা বলছো, তাদেরকে ব্লক করে দিচ্ছ, তাদেরকে ইনডাইরেক্টলি অপমান করছো, লজ্জা করে না? সুতপা চৌধুরী ম্যাডামের কথা তোমাদের মনে আছে? কত হেল্প করেছে তোমাদের, কত হেল্প করেছে সুতপা চৌধুরী ম্যাডামের কথা মনে আছে? লজ্জা করে না, লজ্জা করে না, না লজ্জা করবেও না। জোত চুরিগিরি করে যাদের অভ্যাস তাদের আবার লজ্জা কিসের?
तो चलो बंधुरा तुम्हारा सबाई भलो थेको सुस्थ थेको एभावेई आस्ते थाकबे भिडियो एखन आर काउके मिष्टि कथा बोले आमी समालोचना करब ना जे जे भाषार योग्य ताके सेई भाषातेई समालोचना करब से आमाके जदि नीचे नामते हय आमी नीचे नेमे जाब टाटा बंधुरा।